মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে মারা গেল সেই ইতিহাস খুব ভালোভাবে লিপিবদ্ধ আছে। কিছু ইসলাম বিদ্বেষী ও বাটপার কারণ ছাড়াই অহেতুক বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি বিষ পানে মৃত্যুবরণ করেছিলেন, আর কিছু ব্যক্তি বলেন তিনি জ্বরে মারা গেছেন। যাই হোক, এর কোনোটিই সঠিক নয়। আজ আমি শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মৃত্যু কিভাবে ঘটল তা ক্রমান্বয়ে ঘটনার আলোকে বলার চেষ্টা করব। নাস্তিক আস্তিক হিন্দু মুসলিম সবাই আসল ঘটনা জানতে পারবেন ইনশাআল্লাহ। প্রথমেই শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর অনেক আগের একটি বিষ প্রয়োগের ঘটনা বলতে হবে, কারণ এটাকে নিয়ে বেশ কিছু লোক নোংরা ভাষায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বানিয়ে বানিয়ে বিষ পানের মৃত্যু কাহিনী বানায়। সেগুলো এতই খারাপ ভাষা যে মানবতার মাও লজ্জা পাবে। খাইবার নামের একটি যুদ্ধ সংঘটিত হয়েছিল। খাইবারের লোকেরা একবার এক মুসলিম ব্যবসায়ীর কাফেলায় হামলা করে বহু মুসলিমদের হত্যা করে এবং মদিনায় আংশিক হামলা করে কিছু উট ও এক মুসলিম নারীকে অপহরণ করে নিয়ে গেলে খাইবারের সাথে মুসলিমদের সম্পর্ক খারাপ হওয়া শুরু হয় এবং এক পর্যায়ে তা যুদ্ধে গিয়ে পৌঁছায়। এই যুদ্ধে খাইবারের ইহুদি সম্প্রদায়ের পরাজয় ঘটে এবং মুসলিমদের জয় হয়। এই যুদ্ধের পরপরই জয়নব নাম্মী নামের একজন ইহুদি মহিলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার বাড়িতে খাবারের নিমন্ত্রণ দেন। কিছু সাহাবিকেও দাওয়াত দেওয়া হয়। তারা সবাই বাড়িতে গেলে মহিলা শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাবার খেতে দেন, যাতে ছাগলের গোস্ত ছিল প্রধান খাবার। সবাই খাবার যেই খেতে শুরু করেছেন এমন সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিৎকার করে সবাইকে খাবার খেতে মানা করেন। সেই নারী খাবারে বিষ মিশিয়েছিল। ফেরেস্তা জিব্রাইল আলাইহিস সালাম এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে সতর্ক করে দেন, কিন্তু ইতোমধ্যে একজন সাহাবি এক টুকরা খেয়ে ফেলেন এবং তিনি মারা যান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কারণ জয়নবকে জিজ্ঞেস করলে ওই মহিলা বলেন যে তার স্বামী খাইবার যুদ্ধে মারা গেছেন, তাই তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে এই কাজ করেছেন। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সত্যি আল্লাহর নবী হন তাহলে তিনি বিষয়টি খেয়ে মারা যাবেন না। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসল নবী কিনা সেটা পরীক্ষা করতে এ কাজ তিনি করেছেন। সব শুনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জয়নব, তোমার আশা পূর্ণ হবে না। আল্লাহর অনুগ্রহ থাকলে আমি এই বিষযুক্ত খাবার খেয়েও বেঁচে থাকতে পারি। এই বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষযুক্ত গোস্ত খেয়ে ফেলেন সবার সামনে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কিছুই হলো না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কিছুই না হলে জয়নব কাঁদতে কাঁদতে মাটিতে পড়ে যান এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ক্ষমা চান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ক্ষমা করে দেন, কিন্তু তার কারণে যে সাহাবি এই বিষযুক্ত গোস্ত খেয়ে মারা যান তাকে হত্যার অপরাধে তাকে শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এবার আসি শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে মারা গেলেন সেই ঘটনাক্রমে। বিষপানের ঘটনার বছরখানিক হয়ে গেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ইসলাম প্রতিষ্ঠা করে ফেলেছেন এবং তিনি হজ করে ফেলেছেন। একদিন সিরিয়ায় বিদ্রোহ দমনের জন্য হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দায়িত্ব দিয়ে তিনি ঘরে ফিরে আসেন, কারণ শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রচণ্ড মাথা ব্যথা করছিল। ঘটনার পরিক্রমা শুরু যখন তিনি ঘরে প্রবেশ করলেন। তিনি দেখলেন তার স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাথা ব্যথায় কাতরাচ্ছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ব্যথায় বলছিলেন, উহ, মাথা গেল, মাথা গেল। এই সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা, কার মাথা গেল, তোমার না আমার? এই কথা বলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিজের মাথা ব্যথার কথা জানালেন। এ সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মশকরার স্বরে বললেন, তোমার মাথা গেলেই বা ক্ষতি কি? আয়েশা, আমার আগে যদি তোমার মৃত্যু হয় তবে কি তুমি সুখী হও না? আমি তোমাকে আপন হাতে গোসল করিয়ে কাফন পরিয়ে কবরে শুইয়ে দেব, তার চেয়ে মধুর আর কি হতে পারে? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রত্যুত্তরে হাসি মুখে বললেন, হ্যাঁ, আপনি তো তাই চান। আমি মারা গেলে নতুন বিবি এনে আমারই ঘরে আপনি নতুন সংসার পাতবেন, এই বুঝি আপনার ইচ্ছা? এ কথায় দুজনেই হেসে ওঠেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাথা ব্যথা ঠিক হলেও
মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থার অবনতি হতেই থাকে। শেষ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে অবস্থান করতে থাকেন। এই সময় তার শরীরে জ্বর আসে। হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভীষণ জ্বর হয়েছিল। তখন তার শরীরে একটি কম্বল দেওয়া হয়েছিল। কম্বলের উপর হাত রাখলেই জ্বরের তীব্র তাপ অনুভূত হয়। এক সাহাবী কম্বলের উপর হাত রেখে বলেন, উহ, কি ভীষণ তাপ। শেষ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে বলেন, পয়গম্বরের বিপদ হয় কঠিন, সওয়াব পেয়ে থাকে সর্বাপেক্ষা অধিক। ঘটনাক্রম দুই। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসুস্থতার কথা শুনে তার কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছুটে আসলেন। শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কাছে ডেকে কানে কানে কিছু বললে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডুকরে ডুকরে কাঁদতে শুরু করেন। তার কান্না দেখে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পুনরায় কানের কাছে কিছু বললে তিনি হেসে ওঠেন। উপস্থিত কেউ এই হাসির কারণ তখন বুঝতে পারলেন না। শেষ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মৃত্যুর পর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কারণ বললেন যে, প্রথমে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেন যে তিনি মারা যাবেন, এ কথা শুনে তিনি কেঁদে ফেলেন। দ্বিতীয়বার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাতেমা কেঁদো না, আমার মৃত্যুর পর আমার পরিবারবর্গের মধ্যে সর্বপ্রথম তোমার সাথেই আমার দেখা হবে। এতে তিনি খুশি হন। শেষ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মৃত্যুর ৬ মাস পর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা যান। ঘটনাক্রম তিন। দ্বিতীয় দিন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্বরের সাথে প্রচণ্ড পেট ব্যথা শুরু হয়, অসহ্য যন্ত্রণা অনুভূত হয়। এই সময় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কষ্টের কথা উল্লেখ করে বলেন যে, খাইবারে যে বিষযুক্ত খাবার খেয়েছিলেন আমি এখন সেই যন্ত্রণা অনুভব করছি। এই কথা বলে তিনি মাথায় পানি ঢালতে বলেন। ঘটনাক্রম চার। এত অসুস্থতার সত্ত্বেও শেষ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটি ওয়াক্ত নামাজ পড়তে যেতেন এবং নিজেই ইমামতি করতেন। একবার নামাজের খুতবা দেবার সময় শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তার এক বান্দাকে দুনিয়ার সব সুখ সম্পদ দান করতে চাইলেন, কিন্তু সে তা ত্যাগ করে আল্লাহকে গ্রহণ করল। জামায়াতের সকল নামাজিদের মধ্যে এই কথা শুনে কেবল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে উঠলেন। জামায়াতের এক বৃদ্ধ বলল, শেষ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো একজন ব্যক্তির কথা বলেছেন, তাতে কাদবার কি আছে। ঘটনাক্রম পাঁচ। শেষ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শক্তি ধীরে ধীরে কমে যাচ্ছে। শেষ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কিছু প্রয়োজনীয় উপদেশ জনতাকে শোনাতে চাইলেন। শরীর খারাপ থাকায় তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর থেকেই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্য দিলেন। তিনি বললেন, হে আমার উম্মত, তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক, আল্লাহ তোমাদের উপর প্রসন্ন হন। তারই শক্তি বলে তোমাদের জীবন ও কর্ম সাফল্যমণ্ডিত হোক, নিরবচ্ছিন্ন কল্যাণের দ্বারা তোমরা নিরাপদ হয়ে থাকো। আজ থেকে রোজ কিয়ামত পর্যন্ত যত মুসলমান আসবে তোমাদের মাধ্যমে তাদের সকলের প্রতি আমি আমার সালাম ও দোয়া পৌঁছে দিলাম। এরপর আরও একদিন বিছানায় শুয়ে অবস্থায় তিনি বললেন, সাবধান, তোমরা যেন আমার কবরকে পূজা করো না। পৃথিবীর বহু জাতি এই পাপে ধ্বংস হয়ে গেছে। ঘটনাক্রম ৬। এই অবস্থা নিয়েই সফর মাস শেষ হয়ে গেল। রবিউল আওয়াল মাস এসে গেল। শরীর ধীরে ধীরে দুর্বল হতে হতে কণ্ঠের স্বরের আওয়াজ কমে গেল। ১১ই রবিউল আওয়াল রবিবার হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এশার নামাজের জন্য আজান দিলেন। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের জন্য ওযু করতে চাইলেন। ওযু করে দাঁড়ানোর চেষ্টা করলেন, তিনবার চেষ্টা করেও পারলেন না। তৃতীয়বারে মাথা ঘুরে পড়ে গেলেন, ফলে নামাজে যোগ দিতে পারলেন না। শেষে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নামাজের ইমামতির আদেশ দিলেন এবং পরে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দুজন আত্মীয়ের কাঁধে ভর দিয়ে
মসজিদে উপস্থিত হন এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে দেখে ইমামতির স্থান থেকে সরে দাঁড়াতে চাইলে তিনি হাত দিয়ে নিষেধ করেন এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশেই বসে তিনি নামাজ আদায় করেন। নামাজ শেষে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে উদ্দেশ্য করে বলেন, হে আমার উম্মতেরা, আমি তোমাদেরকে আল্লাহর হাতে সমর্পণ করে যাচ্ছি, তোমরা নিষ্ঠার সাথে তার আদেশ নিষেধ পালন করো, তাহলেই তিনি তোমাদের রক্ষা করবেন, বিদায়। তিনি আর নামাজ পড়তে আসতে পারেননি। ঘটনাক্রম সাত, সেই রাতটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব কষ্টে কাটল। ঠিক এই সময় তার মনে পড়ে যে তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে সাতটি স্বর্ণ মুদ্রা রেখেছিলেন, তিনি সেগুলো আয়েশাকে দান করে দেবার হুকুম করলেন। এই কথা বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অজ্ঞান হয়ে যান। তিনি অজ্ঞান হয়ে গেলে সবাই তাকে নিয়ে ব্যতিব্যস্ত হয়ে পড়ে, কারো তার নির্দেশের কথা মনে থাকে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্ঞান ফিরে আসলে তিনি তার সাতটি স্বর্ণ মুদ্রার কথা মনে করেন এবং সেগুলো হাতে নিয়ে সবাইকে বলেন, এগুলো নিজের কাছে রেখে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ প্রভুর সাথে দেখা করে তবে তার প্রতি প্রভুর আস্থা থাকতে পারে। তিনি সেগুলো দান করেন। ঘটনাক্রম আট, বারোই রবিউল আওয়াল সোমবার সকালে ফজরের আজান দিলেন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আজান শুনেই তিনি শয্যা ছেড়ে উঠতে চাইলেন কিন্তু পারলেন না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নামাজে দাঁড়ালেন তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘরের মসজিদ সংলগ্ন দরজা খুলে দিতে বললেন। সেই ফাঁক দিয়ে তিনি মসজিদে মুসল্লিদের নামাজ পড়া দেখলেন। মুসল্লিদের দেখে তিনি খুবই খুশি হয়েছিলেন। ঘটনাক্রম নয়, সকালে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শারীরিক অবস্থা আগের দিনগুলোর থেকে অনেকটা ভালো মনে হলো সবার। সবার মনে নতুন আশার সঞ্চার হলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো আছেন ভেবে সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজ নিজ কাজের তাগিদে বিভিন্ন স্থানে চলে যান। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীকে আনতে সুনহ নামক গ্রামে চলে গেল। এদিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বাহিনীকে সিরিয়ায় প্রেরণ করেছিলেন মনে আছে? সেই ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অসুস্থতার কথা শুনে সিরিয়ার যাত্রা স্থগিত করে দেন এবং তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করতে মদিনায় চলে আসেন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দোয়া করেন এবং সিরিয়াতে যাবার নির্দেশ দেন। ঘটনাক্রম দশ, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ঘরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন এবং যিনি সারাক্ষণ তার সেবা করছিলেন। তিনি কিছুটা স্বস্তি বোধ করলেন যখন শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালে সবার সাথে কথা বললেন এবং উপদেশ দিলেন, দোয়া করলেন। কিন্তু বেলা বাড়তে লাগলো, শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা আবার খারাপ হতে লাগলো। খবর পেয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সবাই ছুটে আসেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে কালি কলম আনতে বললেন কিছু উপদেশ লিখে নেবার জন্য। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, লিখিত উপদেশের কি প্রয়োজন? আমাদের জন্য আল্লাহর কোরআন এবং আপনার আদেশই যথেষ্ট। এই কথার পর শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয়বার তাকে এই আদেশ করলেন না। শেষ ঘটনা, হযরত আয়েশার ভাই হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি মিসওয়াক নিয়ে ঘরে প্রবেশ করেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসওয়াকের দিকে তাকিয়ে রইলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝতে পেরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, আপনি কি মিসওয়াক নেবেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় দাঁত পরিষ্কার রাখতেন মিসওয়াক দিয়ে। তিনি বলেন, যদি আমার উম্মতের কষ্ট না হতো তবে আমি প্রতি ওয়াক্ত নামাজের সময় মিসওয়াক করার নির্দেশ করতাম।
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হ্যাঁ ইঙ্গিত দিলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ভাইয়ের হাতের মিসওয়াকটি মুহাম্মাদের হাতে দিলেন। তিনি সেটা দাঁত দিয়ে কামড়ে নরম করতে পারলেন না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, আমি চিবিয়ে নরম করে দিই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মতি জানালে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেটা চিবিয়ে নরম করে দেন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধীরে ধীরে দাঁত পরিষ্কার করেন। এরপর কিছুক্ষণ পর পরই শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অস্থিরতা বৃদ্ধি পেল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার হাত পানিতে ভিজিয়ে সেই হাত দিয়ে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখমণ্ডল মালিশ করেন এবং আলতোভাবে তার হাত দিয়ে মুহাম্মাদের হাত বুলাতে থাকেন। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তার হাত সরিয়ে নিতে বলেন, বললে তিনি হাত সরিয়ে নেন। এরপর শেষ নবী বললেন, হে আল্লাহ, আপনি যাদেরকে পুরস্কৃত করেছেন তাদের তথা নবী সিদ্দিক শহীদ সৎ ব্যক্তিদের সাথে আমাকেও সামিল করে নিন। হে আল্লাহ, আমাকে ক্ষমা করুন এবং সুমহান বন্ধুর সাথে মিলিয়ে দিন। শেষ উক্ত বাক্যটি তিনি তিনবার করলেন। ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই আপনাদের সুচিন্তিত মতামতের মাধ্যমে আমাদের জানাবেন এবং আমাদের WM মিডিয়া চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই WM মিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।